আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি আপনি উম্মতদেরকে জানায় দেন, আপনার রব নির্দেশ দিয়েছেন দুনিয়ার মানুষ দুইটা আমল করবে, তুমি নাজাত, তুমি জান্নাতি, তুমি সফল কাম। আমল কয়টা জোরে বলেন, কয়টা? এক নাম্বার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, ইবাদত বন্দিগি করবা তো একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি করবা, নামাজ পড়বা আল্লাহর জন্য, রোজা রাখবা আল্লাহর জন্য, রুকু করবা আল্লাহর জন্য, সেজদা করবা তাও কার জন্য? জোরে জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? মমিন ইবাদত বন্দিগি করবে একমাত্র কার? আরো জোরে বলেন, কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত বন্দিগি করবে। আমরা মুসলমান কোন হিন্দুর গোলাম নয়, ভারতের গোলাম নয়, আমেরিকার গোলাম নয়, ইসরায়েলের গোলাম নয়, চীন জাপানের গোলাম নয়, আমরা মুসলমান একমাত্র আল্লাহর গোলাম, ঠিক কিনা? মুসলিম হি হাম গোলামি করতে নেহি কিসি কে, মুসলিম হি হাম গোলামি করতে নেহি কিসি কে, বস খুদায় বরতর হে হুকমেরা হামারা, বস খুদায় বরতর হে হুকমেরা হামারা, আতে থে আসমা সে বাহার মদদ ফেরেশতে, আতে থে আসমা সে বাহার মদদ ফেরেশতে, আল্লাহ মিয়া কে হাম থে আল্লাহ মিয়া হামারা, আল্লাহ মিয়া কে হাম থে আল্লাহ মিয়া হামারা, ঈমান কি থি কুওয়ত, ইখলাস কি থি বরকত, এক এক হাজার কা থা এক দু জওয়া হামারা, এক এক হাজার কা থা এক দু জওয়া হামারা। মুসলমান দুনিয়ার কোন গায়রুল্লাহর গোলাম নয়, মুসলমান একমাত্র মুসলমানের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া, পয়গম্বর আপনার রব হুকুম করেছেন দুনিয়ার মানুষগুলোকে জানাতেন, তোমরা একমাত্র ইবাদত বন্দিগি করবে কার? আল্লাহর ইবাদত বন্দিগি করবে। মক্কার মাঝে বাইতুল্লায় 360 খোদা সেখানে স্থাপন করা হয়েছিল, ওরা এগুলোর পূজা করত, লাতের পূজা করত, উজ্জা মানাতের পূজা করত। এখনো হিন্দুরা মূর্তির পূজা করে 12 মাসে 13 পূজা, পূজার তাদের অভাব নাই। হিন্দুরাও শিরিক করে, মুশরিকরাও শিরিক করে, খ্রিস্টানরাও শিরিক করে, মুসলমান শিরিক করে না, বিশ্বাস করে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই সূরা তো সবার মুখস্থ, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনে কারিম তেলাওয়াতের সওয়াব, সুবহানাল্লাহ পড়ে। বাবা মার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাস পড়েন, যেতে পারলেন না এখান থেকে পড়েন, মনে মনে নিয়ত করেন সওয়াব কবরে পৌঁছে যাবে। একবার সূরা ইখলাস কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব, 2 বার পড়বেন 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়বেন 30 পারা কোরআনে কারিম তেলাওয়াতের সওয়াব। ছোট ছোট কিছু আমল আছে, ছোট ছোট কিছু আমল আছে, এগুলো ছাড়তে নাই। আপনি সূরা ফাতিহা পারেন না, সূরা ইখলাস পারেন না, আপনি বিসমিল্লাহ পারেন কিনা বিশুদ্ধ ভাবে? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই আপনি পড়েন,
বাবা মার কবরে হাদিয়া পৌঁছায় দেন। বিসমিল্লাহর মাঝে 19টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে অজু সারা পড়লেও কমপক্ষে 10 নাকি। রহমানির রহিম আপনি উচ্চারণ করতে পারেন না, বিসমিল্লাহ 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 এতটুকু তো আপনি পারেন, সেটাই আপনি পড়েন। আখেরাতের জন্য কিছু ফিকির করেন, আল্লাহ বলেন বল তাঙ্গুর নাফসুম্মা কদ্দামাত লিগাত, একটু চিন্তা করো, চিন্তা করে দেখো আগামীকালের জন্য তুমি, পরকালের জন্য, আখেরাতের জিন্দগির জন্য তুমি কি অগ্রে প্রেরণ করেছ। প্রত্যেকে চাই জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না? পিছন থেকে পাখাটা দিয়ে দাও, পিছনের পাখাটা। প্রত্যেকেই চাই জান্নাতে যাওয়ার জন্য। সহজ একটা আমল আপনাদেরকে বলে দিই, সহজ একটা আমল। আল্লাহর রসুল বলেন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো। কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি, তাহলে আল্লাহর রসুল বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু। বললাম পিছনেরটা দেখ, এটা ঠান্ডা বেশি লাগে, পিছনেরটা দেখ। তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য থাকবে শুধু মরণ, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমল করা চাই। ফতোয়ার কিতাবের মাঝে উল্লেখ আছে কখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, কোন সময় আপনি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, আয়াতুল কুরসি পড়বেন যেই নামাজগুলোর পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, সুন্নতে মুয়াক্কাদা আদায় করার পরে আপনি আয়াতুল কুরসি পড়েন। যেই নামাজগুলোর পরে সুন্নতে মুয়াক্কাদা নাই সেক্ষেত্রে ফরজ নামাজের পর পরে আপনি আয়াতুল কুরসি পড়েন। আমল করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি কত কিছু মুখস্থ করি, আয়াতুল কুরসিটা মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায় দেন তোমরা একমাত্র আমি আল্লাহর বন্দিগি করবা, আল্লাহর বন্দিগি করবা, আল্লাহর ইবাদত বন্দিগি করবা, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। এটা ব্যাপক, বুঝাও সহজ। 2 নম্বর, আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মাঝে নসিহত করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার করবা, বাবা মার সাথে সৎ ব্যবহার করবা, বাবা মার সাথে সৎ ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইয়াদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যদি দুইজনের কোনো একজনকে অথবা উভয়জনকে বার্ধক্য অবস্থায় পাও, ওরা যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে আসে, তবে তাদের ভালোভাবে সেবা যত্ন করবে। জওয়ান সুস্থ এখন তো সেবার প্রয়োজন নাই, নিজেও কাজ করতে পারে, যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার সেবার প্রয়োজন হয় বেশি, বেশি তার খেদমতের প্রয়োজন হয়। আল্লাহ বলেন তখন তারা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, এমন এমন কথা বলে যাতে তুমি বিরক্ত হয়ে যাও। না না, বিরক্ত হয়ো না। আলা তাকুল্লাহুমা উফ, তাদের ব্যাপারে কখনো উফ শব্দ উচ্চারণ করবা না। তাদের কোনো আচরণে কষ্ট পেয়ে তাদের সামনে উফ শব্দ বলবা না, অথবা এমন কোনো কাজ তুমি করবা না যেই কাজে তারা অসন্তুষ্ট হয়ে উফ শব্দ উচ্চারণ করে। না না, এমনটাও যেন না হয়। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা,
বাবা মাকে ধমক দিও না, ধমক দিও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا বাবা মার সামনে নরম নরম কথা বলো, নরম নরম কথা বলো, সব জায়গায় বেড়াগিরি দেখায়ও না, সব জায়গায় বড়াই দেখায়ও না। আল্লাহু আকবার, তিন জায়গায় তিন জায়গায় নিজেকে একটু ছোট রাখো, আল্লাহ গোটা দুনিয়ার মাঝে তোমাকে বড় বানায়া দিবেন। এক নাম্বার, বাবা মার সাথে তুমি যত বড় শিক্ষিত হও, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হও, বাবা মার সাথে নিজেকে বড় আকারে পেশ করিও না, ওদের সামনে অহংকারী দেখায়ও না, ওদের সামনে ধমকের আচরণ দেখায়ও না, ওদের কষ্ট দিও না, এদের সামনে তুমি নত স্বীকার করে থাকো, নম্র ভাষায় কথা বলো। দুই নাম্বার, হক্কানি আলেম উলামা, এদের সামনে তুমি অহংকারী দেখায়ও না, ক্ষমতার দাপট দেখায়ও না, এদের সামনে তুমি বিনয়ী ভাব নিয়ে চলাফেরা করো। তিন নাম্বার, পীর মাশায়েক আল্লাহওয়ালা বুজুর্গদের সামনে বড়াই করো না, নিজেকে তোমরা ছোট রাখো, ছোট রাখো, আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মাঝে তোমাকে বড় বানায় দিবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন, মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সামনে নিজেকে অবনত করে রাখো, বড়াই করো না, নিজেকে বিনয়ী করে রাখো। ছয় নাম্বার, উল্লাহুমা কাউলান কারীমা, অকুর রব্বির হামহুমা আমা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা। নবীজি আপনি বলে দিন, বা তুমি বলো, রব্বির হামহুমা, হে আমার রব, ইরহামহুমা, বাবা মার উপরে আপনি দয়া করেন, আমার রব্বায়ানি সগীরা, যেমন তারা আমাদেরকে ছোটবেলায় অনেক কষ্ট করে লালন পালন করেছেন, মায়া করে মোহাব্বত করে লালন পালন করেছেন, আপনিও তাদের সাথে দয়ার আচরণ দেখান, রহমের মুআমালা করেন। হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, বিবির পায়ের নিচে জান্নাত বলে নাই, বাবার পায়ের নিচে জান্নাত বলে নাই, নেতার পায়ের নিচে জান্নাত রসুল বলেন নাই, নেত্রীর পায়ের নিচে জান্নাত নবীজি বলেন নাই, নেত্রীকে গিয়ে মা মা বলে চিৎকার দাও, জন্মদাতা মায়ের খবর নাও না, তুমি হলা একজন জামানার নিমক হারাম, ঠিক কিনা? নেত্রীর কাছে গিয়ে মা মা বলে স্লোগান দাও, নিজের আপন মা যা, যিনি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, তাকে আম্মা বলে ডাকতে তোমার লজ্জা হয়, তার খেদমত করতে তোমার লজ্জা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পীরের পায়ের নিচে জান্নাত বলেন নাই, আরে পীরের মকাম পরে, উস্তাদের মকাম পরে, নেতা নেত্রীর মর্যাদা পরে, আগে আল্লাহর পরে, আল্লাহ আল্লাহর রসুলের পরে, এই দুনিয়ার মাঝে আপনার আমার সব চাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো বাবা মা, জোরে কোন ঠিক কিনা? আব্বা আম্মা। সাহাবী নবীজিকে প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মাঝে সবচাইতে বেশি খেদমত করব কার, কে আমার বেশি খেদমতের হক রাখেন? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? আল্লাহর রসুল আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবার বললেন, তারপরে কার খেদমত করব, কে বেশি খেদমতের যোগ্য?
আল্লাহর রাসূল বলেন উম্মুকা তোমার মা, তোমার মা। চতুর্থবার সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, তিন তিনবার মায়ের কথা আপনি বললেন, চতুর্থবার আবার প্রশ্ন, তারপরে এই দুনিয়ার মাঝে সবচাইতে বেশি খেদমতের হকদার কে? চতুর্থবারে আল্লাহর রাসূল বললেন আবুকা তোমার পিতা। এই হাদিস দ্বারা বোঝা যায় বাবারও খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে, তবে বাবার থেকে মায়ের খেদমতের গুরুত্ব তিন গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদের এলান হয়েছে, আমার ঘরে বৃদ্ধা মা বাবারা আছেন, আপনার কাছে পরামর্শ চাই, পয়গম্বর একটু কি বলবেন, এখন আমি কি করব? আল্লাহর রাসূল বলেন ফাফিহিমা ফাজাহির, তোমার বাবা আমার খেদমত করো, খেদমত করা এটাই তোমার জন্য জিহাদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পীরের চেহারার দিকে নজর করেন সওয়াব হবে, আলেমের চেহারার দিকে তাকান সওয়াব হবে, আল্লাহু আকবার। কিন্তু বাবা মার চেহারার দিকে যদি আপনি রহমতের নজরে একটু তাকান, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন কে? জোরে বলেন কে? কবুল হজের সওয়াব। 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ গেলেন, হজের কাজগুলো আপনি আঞ্জাম দিলেন, আপনার এই হজ কবুল হতেও পারে নাও হতে পারে, সন্দেহ আছে না নাই? জোরে জোরে বলেন আছে না না? কিন্তু বাবা মার দিকে রহমতের নজরে, মায়ার নজরে, অন্তর থেকে মহাব্বতে একটি বার নজর করেন, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার মিয়াতা মাররা 100 বার যদি নজর করে, আল্লাহু আকবার, আল্লাহর খাজানায় সওয়াবের ভান্ডারে কোনো কমতি আছে? আল্লাহর রাসূল বলেন 100 বার যদি নজর করে, 100 বার কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহান, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন নখতিয়ার, তাকে আবি দর দুআলম বখতিয়া। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দুআলম নেক নাম। সকাল সন্ধ্যা বাবা মার খেদমত করো, তুমি দুবাই জাহানের দামি হবা, দুনিয়াও আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দান করবেন, মানুষও বলবে তোমাকে ভালো, আল্লাহ আল্লাহর রসুলের দৃষ্টি দাও তুমি ভালো, পরকালও আল্লাহ খেদমতের উসিলায় তোমার সঙ্গে ভালো আচরণ করবেন, ঠিক কিনা? আল্লাহ একবার। এজন্য যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন, তাদের ঘরে জান্নাত, তাদের ঘরে জান্নাত। গতকাল আমার মাহফিল ছিল ভোলা বোরহানউদ্দিন, ভোলা বোরহানউদ্দিন থানা। আমি যখন লঞ্চ থেকে নামলাম, আল্লাহু আকবার, নজর করে তাকায় দেখতেছি আরেক যাত্রীরা, আরেক দল যাত্রী লঞ্চে উঠতেছেন, তারা ঢাকায় আসবেন। একজনকে দেখলাম বৃদ্ধা মাকে কোলে উঠায়া লঞ্চের ভিতরে ঢুকাইতেছেন, মনে মনে ভাবলাম সে তো শুধু মাকে কোলে নেয় নাই, বরং মাকে কোলে নেওয়ার মাধ্যমে জান্নাত সে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করলে সম্মান কমে না, বাবা মার খেদমত করে আজ পর্যন্ত কেউ গরিব হয় নাই, বাবা মার খেদমত করে কেউ জাহান্নামী হয় না,
এজন্য মেহরবানি করে যাদের আব্বা আম্মা জীবিত আছে, বেয়াদবি করবেন না, খেদমত করবেন, তাদের দোয়া নেবেন। ওদের দোয়া ইমাম সাহেবের দোয়ার থেকেও দাম বেশি, তাদের দোয়া আপনার পীরের দোয়ার থেকে দাম বেশি। পীরের দরবারে হাদিয়া কম নেন, বাবা মা জীবিত থাকতে বাবা মার দরবারে হাদিয়া বেশি পাঠান। অন্তর থেকে যে দোয়া আসবে, আল্লাহু আকবার, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না, ঠিক কিনা? বিশ্বাস হয়? এখন বাবা মার খেদমত কোথায়? বৃদ্ধাশ্রম বানাইছেন, বৃদ্ধাশ্রম, বহুত বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বহুত বড় প্রফেসর, আল্লাহু আকবার, সব জায়গায় ভালো আছে মন্দ আছে, হার লাইনে ভালো মন্দ আছে। তবে অনেক জেনারেল শিক্ষিত ভাইদেরকে দেখা যায়, ভালো পড়াশোনা করছে, ডিজিটাল একটা ল্যাংটা বউ বিয়া করে ঘরে ঢুকাইছে, মাথায় ওড়না নাই, পরনে কাপড় নাই, পাতলা পাতলা কাপড় পরে অথবা টাইট ফিট কাপড় পরে আছে না নাই। আল্লাহর রসুল বলেন, এরা কাপড় পরে উলঙ্গ, এরা কাপড় পরে উলঙ্গ। আর কিছু নাফরমান বাবা মা আছে, মেয়েদেরকে এই অবস্থায় দেখলেও বাধা দেয় না, তাদেরকে বাধা দেয় না, এরা ডিজিটাল। কবরে গেলে এমন পিটান পিটাবে, আগে ওই মাইটটা বাবা মার উপরে গিয়ে পড়ে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, বুখারী শরীফের মাঝে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদেরকে তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বাবা মাকে সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই সন্তানকে দিন শিক্ষা দিয়েছিলা কিনা, পর্দা মোতাবেক চলার জন্য হুকুম করলা কিনা। স্বামীকে বিবি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দিন শরীয়ত অনুযায়ী তোমার বিবি চলেছে কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো কিনা, কতটুকু হুকুম পালন করলা, কতটুকু খোঁজ খবর নিলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহু আকবার, এখন তো হায়া লজ্জা শরম সব শেষ, ঠিক না? লজ্জা শরম আছে? মুসলিম শরীফ প্রথম নাম্বার খন্ডে হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, আল হায়া উসবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের একটা অংশ, লজ্জা ইমানের একটা অংশ। আগেকার জামানায় দেখা যাইতো, ছোটরা বড়দেরকে দেখলে লজ্জায় কথা বলতো না, আদব সম্মান দেখাইতো, ঠিক না বে? ঠিক। সন্তান বাবা মার সাথে বেয়াদবি করতো না, লজ্জায় শরমে উঁচু বাক্যে কথা বলতে পারতো না, বিয়ের কথা তো দূরের কথা। এখন সন্তান নিজেই মেসেজ পাঠায় বাবা মাকে, অমুক মেয়েটার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দাও, নাইলে আমার জীবন তুমি খুঁজে পাইবা না, ঠিক না বে? ঠিক। দিছে না তো এরকম বেহায়াখানায়? কোরআন শিখানো ফরজ, যতটুকু দাঁড়ায় নামাজ বিশুদ্ধভাবে পড়তে পারবে ওই পরিমাণ এলেম ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া ফরজ, তা শিখান নাই দিলেন স্কুলে ভার্সিটিতে। এখন মাস্টারও নাচে, স্টুডেন্টও নাচে, ফেক ফেক আর কিনা কিনা বলে, ব্যাঙ্গে নাচে কেমনে, ওই ব্যাঙ্গের নাচ দেখায়। এরাই এক সময় বলেছিল, পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হইতেছে, ঠিক না বে? ঠিক। ঠিক না বে? ঠিক। আর আল্লাহ এখন এদেরকে ব্যাঙ বানায় দিছে, আল্লাহ এখন এদেরকে আশরাফুল মাখলুকাত, মানুষ হলো পৃথিবীতে যত মাখলুক আছে কোটি কোটি মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, কররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি, আর এখন এদেরকে ব্যাং বানানো হইতেছে, ব্যাং নাচে কেমন, আল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজের তালিম নাই যেই শিক্ষা প্রতিষ্ঠানে, রোজার শিক্ষা নাই, শরীয়তের শিক্ষা নাই,
তাহারাতের মাসআলা নাই, পবিত্রতার মাসআলা নাই, হাদিসের শিক্ষা নাই, এগুলো সঠিক কোন শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে? শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় আপনি প্রকৃত মানুষ হবেন ওই শিক্ষার নাম হলো ধর্মীয় শিক্ষা। ওই পাড়ায় পাড়ায় মাদ্রাসা, তোমার তো মাথা ব্যথা কেন তোমার ঘরের উঠছে নাকি? পাড়ায় পাড়ায় মাদ্রাসা একটা কেন আরো ডাবল ডাবল হবে, কোনো সমস্যা আছে? আরে কথা বলেন না কেন, সমস্যা আছে? আজকে আমি হাঁটতেছি, দেখলাম লন্ডন মার্কেট নতুন নতুন পাসপোর্ট বিআইপি, হ্যাঁ নতুন নতুন রেস্টুরেন্ট হইতেছে, নতুন নতুন রেস্টুরেন্ট হয়, পাড়ায় পাড়ায় রেস্টুরেন্ট হয়, কাহারও কোনো সমালোচনা নাই, বাড়িয়ে বাড়িয়ে গান বাজনা হয়, কাহারও কোনো সমালোচনা নাই, ক্যারাম বোর্ড খেলা হয় প্রত্যেক মোড়ে মোড়ে, কাহারও কোনো সমালোচনা নাই, জুয়ার আড্ডা হয় কাহারও কোনো সমালোচনা নাই। মাদ্রাসা দেখলেই যাদের চুলকানি বুঝতে হবে এই জামানার মাঝে তারা হলো ইহুদি খ্রিস্টান, ইসরায়েলিদের দালাল চোরে কণ্ঠে কিনা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আদর্শ মানুষ কওমি মাদ্রাসার মাঝে শিক্ষা দেওয়া হয়, তৈরি করা হয় আদর্শ মানুষ, এই মাদ্রাসাগুলো থেকে তৈরি হয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আজ পর্যন্ত মাদ্রাসায় পড়ুয়া কোনো একটা আলেম নিজের বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাইছে এমন কোন নজির প্রমাণ কেউ দেখাইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ ব্যবহার করো। বলতেছিলাম যাদের ঘরে বাবা মা আছে মনে করবেন আপনার ঘরে জান্নাত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার আম্মাজান, আম্মাজান ইন্তেকাল করেছেন গত ফেব্রুয়ারির 2 তারিখ দিবাগত রাত, গত ফেব্রুয়ারির 2 তারিখ দিবাগত রাত উমরার সফরে বের হয়েছেন, বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়েছেন, মাফসাব চেয়ে নিয়েছেন। 30 কিলোমিটার আসার পরে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যা। ইন্তেকালের আগে মিনিস্টক করেছেন, বুঝলাম তিনি এখন অসুস্থ, আমার বাসায় নিয়ে আসলাম, চিকিৎসা করাইলাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর আগে আগে সবাইকে নিয়ে বসতাম, বলতাম আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমরা সবাই আপনার সাথে হাত উঠাব। আল্লাহ আকবার, দোয়া চেয়েছি দোয়া পেয়েছি। আল্লাহ আকবার, আল্লাহ। এই জন্য বাবা মা কি খাবে? আরে আপনার খানায় তাদের খানা, আপনার খুশি তাদের খুশি, ব্যাংক বিলে জমা করবে না, হা হতে পারে। বৃদ্ধ বয়সে কোনো একটা বাচ্চার দিকে আপনার কোনো একটা ভাইয়ের দিকে মহাব্বতটা একটু বেশি হোক না, তাতে কি আপনার ক্ষতি? যদি কোনো একটা নাতনিকে কিছু দেওয়ার কারণে যদি বাবা মা খুশি হয় তাও দিয়ে দেন, ঝগড়ার দরকার না। তাদেরকে খুশি করেন, কিছু দিয়ে পারলে খুশি করেন, না দিতে পারলে সুন্দর আচরণ করেন, কিন্তু তাদের সামনে বেড়াগিরি দেখাবেন না, অহংকারী দেখাবেন না, জিন্দগির জন্য বরবাদ হয়ে যাবেন। অনেক বৌরা ঘরের মাঝে এসে পাকনা সাজে, পাকনা সাজে, বুঝেন না? হে এখন বাড়ির মালিক, শাশুড়িকে ধমক দেয় তোমার এই বাড়িতে কোনো কথা বলার অধিকার নাই, এটা আমার স্বামীর বাড়ি। স্বামীও চুপচাপ শুনে, কত বড় গর্দব স্বামী, কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো? আজকে তোর মাকে, তোমার বিবি তোমার মাকে কটাক্ষ করতেছে, তুমি নীরব, তুমি পুরুষ নয় তুমি হিজলা, জোরে কোন ঠিক কিনা? দোকানদারি ছেড়ে দিয়ে কামারগিরি করো, পুরুষ হয়েও যদি মহিলা নিয়ন্ত্রণ করতে না পারে ওদের বিয়ে করাই উচিত না। ইমাম হবে পুরুষ, ইমামকে মহিলা। আর রিজালু কওয়ামুন আলান নিসা, নারীদের উপর হুকুমত কায়েম করবে, প্রতিষ্ঠা করবে,
তাদেরকে তাদের উপরে কর্তৃত্ব খাটাবে পুরুষ এইভাবে করো নামাজ পড়ো পর্দা মোতাবেক চলো পর্দা মোতাবেক চলো মাথায় ওড়না লাগাও কোরআন তেলাওয়াত করো ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করো মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করো এগুলো বিবিদেরকে শেখাইতে হবে বলতে হবে মহব্বতের সময়ে মহব্বত ভালোবাসার সময়ে ভালোবাসা কিন্তু নামাজ না পড়লে সার নাই কথা ঠিক না বেটি বউ হাজারো স্নেহ ভালোবাসা থাকবে নামাজ না পড়লে কোনো সার নাই জোরে কোন না ঠিক না বেটি মাথায় ওড়না না দিয়া বেহায়া আপনার মতো যদি রাস্তায় বের হয় তখন তাদেরকে ছাড় দেওয়া যাবে না ধমক দিতে হবে এখন আপনি নিয়ন্ত্রণ করবেন না যখন আপনি দুর্বল হয়ে পড়বেন তখন আপনার কথাও সে শুনবে না তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করান আল্লাহর হুকুম আপনি পালন করেন আপনি যখন দুর্বল হবেন বয়স্ক হবেন তখন তারাও আপনাকে শ্রদ্ধা করবে আপনার হুকুম পালন করবে ঠিক কিনা ভোলায় সফরে গিয়েছিলাম বললাম শুনলাম বিশাল বড় এক দরবার এমপি সাহেব নিজে আইসা বিচার করে গিয়েছেন সমস্যা কি কয় মেম্বরের বউ মেম্বরের দুই বাচ্চা রাইখা বাফার বাফের বাড়ির কথা বইলা মেম্বরের বউ আরেক বন্ধুর সঙ্গে ওড়িশার হোটেলে নাকি হ্যাঁ হোস্টেলে রাত্রি যাপন করেছে এখন মেম্বর সাহেব শুইনে তো মাথা গরম এ বউ আর আমি রাখবো না খবর নিয়ে দেখা গেল এই মেয়ের বিয়ে হয়েছে তিনটা এটা কয় নাম্বার তিন নাম্বার তো সামনে যেটা হবে এটা কয় নাম্বার আসল কাহিনী হলো যার স্বভাব খারাপ নয় বছরে যে ঠিক না হবে নব্বই বছরেও ঠিক হবে না কথা ঠিক না বেটি যে ভালো ছোটবেলায় দেখবেন সে ভালো আরে ছোটবেলায় বেশ্যাখানায় দিয়ে দিবেন দিন শরীয়ত শিখাবেন না তো এর চাইতে আরো বহু কিছু আপনি আশা রাখবেন অপেক্ষায় থাকেন আজকের মেয়েরা আফসোস লাগে আফসোস লাগে কোরআন হাদিসের স্লোগান দেন চিৎকার দেন দলাদলির অভাব নাই কোরআনে কারিম খুলে দেখেন না সূরা আহজাবের ৫১ নম্বর আয়াত ৫৯ নং আয়াত দেখেন না একটু খুলে সূরা আহজাবের ৩৩ নং আয়াত বাংলা তরজমাগুলো দেখেন অনুবাদগুলো দেখেন নারীদেরকে কি বলেছেন কিভাবে চলতে হবে ওইভাবে তাদেরকে শিখান আমাদের সাথে দুশ্মনী করে লাভ কি আপনি কোরআন অনুযায়ী জীবন ঘোরানোর চেষ্টা করেন বিয়ে শাদি করবেন তো দিনদার দেখে সন্তানকে বিয়ে করান টাকা গুনবেন ফ্ল্যাট গুনবেন সম্মান পাইবেন না সম্মান পাইবেন না এই জন্য টাকা ফ্ল্যাট পরে আগে দিনদারিও দেখেন তার জাত বংশ ভালো কিনা এটাও দেখবেন তার মাটা ভালো কিনা মেয়ে বিয়ে করার ক্ষেত্রে ছেলে যখন বিয়ে করাইবেন মেয়ে আপনি পাত্রী ভালো করে বেছে আনবেন আগে দেখেন মেয়ের মাটা কেমন কি কথা ঠিক না বেটি মেয়ের মা কেমন মেয়ের মার স্বভাব যদি খারাপ হয় ওর ঘরে ভালো মেয়ে জন্মাবে না কথা ঠিক না বেটি ওর ঘরে ভালো মেয়ে জন্মাবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন বলতে চেয়েছিলাম এই মডার্ন ডিজিটাল মেয়ে বিয়ে করে ঘরে আনেন এরপরে বলে আহা বৃদ্ধ ঘরে রাখা যাবে না আমি খেদমত করতে পারবো না আমি এদের সেবা করতে পারবো না আমাকে আলাদা বাসা নিয়ে যাও ওদেরকে আলাদা রাখো আমি পারবো না আমি এই সেই হেন তেন পরে নিজের ঠিক না থাকতে পেরে পরে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় আল্লাহ আমাদের বুজার আমল করার তৌফিক দান করেন এ ধরনের ফেতনা থেকে হেফাজত করেন জোরে কোন আমিন বাবা মা শ্রেষ্ঠ বড় সম্পদ যার ঘরে মা বাবা আছে মনে করবেন জান্নাত ঘরের বিছানায় শোয়া অসুস্থ অবস্থায় শুয়ে আছেন খেদমত করেন খেদমত করেন আহা কাজের লোক লাগলে লাগান একজন লাগলেও লাগান দুইজন লাগলেও লাগান আপনি দোকানদারি করেন অটোমেটিক আপনার ব্যবসায় বরকত বাড়ায় দিবেন কে ছেলে বিদেশে থাকে ব্যবসায় দেখবেন কোটি কোটি গুণ বরকত বাড়ায় দিছেন আল্লাহ
সাবধান, বাবা মার সাথে নাফরমানি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, এরা আপনার উপরে জুলুম করেছে, একজন বা আপনার কোন এক ভাইকে সম্পদ বেশি দিয়েছে অথবা আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, ওরা যদি অন্যায় করে বিচার করবেন আল্লাহ, তবে আপনি সন্তান, আপনার বাবা মার বিচারক বনবেন, সে অধিকার আল্লাহ আপনাকে দেন না, ঠিক না বেরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, বাবা মার দোয়া যেমন সন্তানের জন্য বড় উপকারী, ওই বাবা মার বদদোয়াও সন্তানের জন্য বড় বিষাক্ত, বিষাক্ত সাপের চাইতেও আরো বেশি মারাত্মক, ঠিক কিনা? জুরাইজ নামে একজন আল্লাহর ওলি ছিল, বুজুর্গ, বনী ইসরাইলের জামানায় একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গ খানকার মাঝে পড়তে দে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে খানকার মাঝে জিকির করত, নফল নামাজ পড়ত, আল্লাহু আকবার, পাগড়ি মাথায়, মাথায় টুপি পরনে, জুব্বা, আল্লাহওয়ালা বুজুর্গ, আসলেও তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। ঘটনাক্রমে নফল নামাজ পড়তেছেন, একদিন পিছন থেকে মা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান জুরাইজ, তিনি নামাজে ব্যস্ত, জবাব দিতে পারেন নাই। আবার ডাকলেন, জবাব দিতে পারেন নাই। তৃতীয়বার ডাকলেন, কোনো জবাব দিতে পারেন নাই, মেজাজটা গরম হয়ে গেছে। আল্লাহু আকবার, সাথে সাথে বদদোয়া দিয়ে দিলেন, আল্লাহ আমার সন্তান জুরাইজকে কোনো বেহায় আপনা বেশ্যা নারীর মুখোমুখি না বানায় তুমি মরণ দিও না, একটা অভিশাপ দিয়ে দিলেন। উচিত ছিল সন্তানের জন্য নামাজ শেষ করার পরে বা মার কাছ থেকে ক্ষমা চাওয়ার, কিন্তু ক্ষমা চাইতে পারেন নাই, বিষয়টা গুরুত্বের নজরে দেখেন নাই। কিছুদিন পরে দেখা গেল এলাকার একজন একজন বেশ্যা নারী বিবাহ হয় নাই, এই নারী এসে জুরাইজকে কুমন্ত্রণা দিল, জুরাইজ নারীর ডাকে, মেয়েটির ডাকে সাড়া দেয় নাই। আল্লাহু আকবার, মনে মনে ভাবল, তোমাকে আমি উচিত শিক্ষা দিব। পাশের এলাকার একজন রাখাল পশু চড়াইতো মাঠ মাঠে ময়দানে, ওই রাখালের সঙ্গে এই মেয়েটার কুসম্পর্ক সৃষ্টি হয়, কুসম্পর্ক সৃষ্টি হয়, এই গোপন কুসম্পর্ক কিছুদিন পরে পেটে বাচ্চা চলে আসে, মানুষ তাকে ধরে বসলো, এ মেয়ে তোমার তো বিয়ে শাদী হয় নাই, বাচ্চা কোত্থেকে আসলো, তোমার তো বিয়ে শাদী হয় নাই। বলে, তোমরা মনে করো জুরাইজ বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এই সন্তান আমার পেটের সন্তান, এটা হলো জুরাইজের সন্তান, আমার সাথে খারাপ কর্মে লিপ্ত হয়েছে। এলাকার মানুষ বুঝে নাই, যাচাই বাছাই করে নাই, মাতবরের কাছে গিয়ে বিচার দিল, আর দলবল দলবদ্ধভাবে সবাই এসে তাকে মারধর করলো, জুরাইজের উপরে আক্রমণ চালাইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং তার গির্জা, তার খান কাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল, বিচারকের দরবারে নাও হলো, এ জুরাইজ তুমি নাকি এমন কাজ করেছো? জুরাইজ অস্বীকার করলো, না না, সত্য কথা বলছি, আমি কখনো তার সঙ্গে খারাপ কর্মে লিপ্ত হই নাই। তাহলে এই সন্তান কোত্থেকে? মেয়েটাকে ডাক দিয়ে বললে, এই সন্তানটা কার? মেয়েটা আবার পাল্টা একই জবাব দিল, এটা হলো জুরাইজের সন্তান। হযরত জুরাইজ আল্লাহওয়ালা বুজুর্গ বুঝতেই পেরেছেন, মায়ের পদ্মা আরেক শান পড়েছে। এবার বিচারককে ডাক দিয়ে বললেন, ও বিচারক সাহেব, আপনি আমার উপরে যে বিচার করবেন আমি সেই বিচার মেনে নিব, মাথা পেতে নিব, কোনো আপত্তি করব না, একটু সময় আমাকে সুযোগ দেন, আমি আমার মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। ধরা গেল, মা তুমি না ওই দিন আমাকে বদদোয়া দিলা, তোমার বদদোয়া আল্লাহ কবুল করেছেন, এখন তো আমি মহা বিপদে পড়ে গেলাম, ও মা সেই জবান দিয়ে তুমি আমাকে বদদোয়া দিলা, ওই জবানটা খুলে একটু আমার জন্য দোয়া করো না, মালিক যেন আমাকে এই মহা মুসিবত থেকে হেফাজত করেন। মা জবান খুলে আল্লাহর দরবারে বলো, গো মালিক, আমার সন্তান জুরাইজকে তুমি হেফাজত করো, আর সন্তান জুরাইজকে তুমি হেফাজত করো, এই মহা বিপদ থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দাও। জুরাইজের ঈমান মজবুত,
মায়ের দোয়া পেয়েছেন বুকে সাহস জন্মাইল। এবার বিচারকের দরবারে গিয়ে বলে, ও বিচারক সাহেব, মেয়েটাকে জিজ্ঞেস করেন সন্তানটা কার। মেয়েকে যখন প্রশ্ন করলো বিচারক, এই সন্তানটা কার, মেয়েটা বেশ্যা নারী। আবার পাল্টা জুরাইজের উপর অভিযোগ দিল, এটা হলো জুরাইজের সন্তান। এবার জুরাইজ বলল, বিচারক সাহেব বাচ্চাটাকে সামনে রাখেন। সামনে রাখা হলো। এবার শিশু বাচ্চা এখনো কথা বলতে পারে না, মাত্র কয়েকদিন হলো তার জন্মগ্রহণ হলো। এই জুরাইজের সামনে রাখা হলো, মায়ের দোয়ার আসরটা কেমন। জুরাইজ ওই নবজাতক বাচ্চার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও বাচ্চা বলো তোমার বাবাকে। বলতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ এ নবজাতক বাচ্চার জবান খুলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। বাচ্চা ডাক দিয়ে বলে, বিচারক অমুক রাখাল। আল্লাহু আকবার বলেন, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা অমুক রাখাল। তিনার কোনো দোষ নাই, তিনাকে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। জোরে কোন ঠিক কিনা, আলেম ওলামাগণ গুনাহ করেন না, আলেম ওলামাগণ মামলা খাবে এমন কোন আচরণ আলেম ওলামাগণ করেন না। ওলামায়ে কেরাম চুরি করেন না, ওলামায়ে কেরাম পকেট মারেন না, ওলামায়ে কেরাম সিনা করেন না। মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে নাটকের মাধ্যমে, ঠিক কিনা? বিচারক ফয়সালা দিয়ে দিল, জুরাইজ তোমার সঙ্গে আমরা বেয়াদবি করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, যাও তুমি তোমার সম্মানের আসনে চলে যাও। নতুন করে তার খানকাটা পুনরায় সুন্দরভাবে তৈরি করে দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আমার বলতে চেয়েছিলাম বাবা মার দোয়ার যেমন প্রভাব আছে, বদ্দোয়ারও তেমন আসর আছে। এই জন্য সাবধান সাবধান, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা বাবা মার জবান থেকে বদ্দোয়া বের হয়, বাবা মার ভিতর থেকে বদ্দোয়া আসে, এমন কোনো কাজ করা যাবে না। সব সময় তাদের জন্য দোয়া করতে হবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব একটু খেয়াল করে চিন্তা করবেন, 10 মাস 10 দিন যেই মা আপনাকে গর্ভে ধারণ করেছেন, আপনি যখন গর্ভে ছিলেন ঠিক মতো খাবার খাইতে পারে নাই, আপনি যখন গর্ভে ঠিক মতো নামাজ রুকু সেজদাও দিতে কষ্ট হতো, ঘরের কাজকর্মগুলো গুছাইতেও কষ্ট হতো, এরপরে একদিকে আপনার যন্ত্রণা, অপরদিকে নামাজ, অপরদিকে রান্না বান্না, অপরদিকে ঘর সংসার গোছানো, কত কাজ কত ব্যস্ততা। এরপরে যখন আপনি আপনার সময় হলো দুনিয়ায় আসবেন, এখন প্রসবের যন্ত্রণা ব্যথা, মা আল্লাহু আকবার, জীবন চলে যাওয়ার উপক্রম, বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, বাঁচতেও পারি মারাও যেতে পারি, ক্ষমা করে দাও, ঠিক কিনা? প্রসবের বেদনা সহ্য করে যখন আপনি খালাস হলেন, আপনি সন্তান, আপনার মতো সন্তানের চেহারাটা দেখার পর এখন মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, 10 মাস 10 দিনের ব্যথাও ভুলে যান, প্রসবের কষ্টটাও সব কিছু ভুলে যান, শুধু আপনার চেহারা দেখার পরে। আজ আপনি 40 বছর বয়স হলো, বিয়ে শাদী করলেন, এখন বাবা মার সাথে আপনি নাফরমানি করেন, তাদের খেদমত করেন না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মুসলমান বন্ধুরা আমার, এইভাবে 2 বছর পর্যন্ত আপনার মা আপনাকে দুধ পান করায়ছে, একদিক থেকে দুধ পান করান, আরেক দিক থেকে বমি, আবার দুধ আসে, আপনি দুধ পান করেন না, দুধ নাই, দুধের জন্য আপনি কান্নাকাটি করেন, চিল্লা পাল্লা করেন, এত কষ্টের পর কষ্ট, শীতের সিজনে আল্লাহু আকবার, একের পরে এক সমস্ত 10টা 15টা কাঁথা আপনি সব কিছু নষ্ট করে ফেললেন, ভিজা খাতা সবগুলো আপনি নষ্ট করে ফেললেন, এখন মা নিজের কাপড় দিয়ে আপনাকে শুক
না জায়গায় শোয়ায়, আর নিজে আপনার জন্য আপনার মা কি পরিমাণ কষ্ট করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজের সময় কাপড় পরিবর্তন, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আবার শরীর ধৌত করতে হয়। এত কষ্ট যেই মা করেছেন, আপনার কষ্ট করতে গিয়ে, আপনার জন্য কষ্ট করতে গিয়ে অনেক সময় নামাজ কাজাও হয়ে গিয়েছে, বলতে পারেন নাই। এমনও হতে পারে নামাজ ছুটে গিয়েছে, তার কোনো খবর নাই। আল্লাহু আকবার। আজকে আপনার মা অন্ধকার কবরে, আপনার জন্যই তিনি নামাজ হয়তো বা ছুটে গিয়েছে, অথবা নামাজ কাজা হয়ে গিয়েছে। অন্ধকার কবর, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, চতুর্দিকে মাটি চাপা, কোনো খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। তার সঙ্গে কেমন মুআমালা, ওই কবরে কি আগুন নাকি কবরে সাপ বিচ্ছু, আপনার কোনো জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বাবা মার জন্য কিছু ইসালে সওয়াব সৎকা কর, তোমার ওই দানের উসিলায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমার দানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। জোরে জোরে কন্যা আমি। তোমার কিছু সামান্য দানের উসিলায় আল্লাহ তোমার দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। জায়গা জমিন বাড়িঘর সব কিছু তোমার জন্য রেখে গেলেন, কিছুই দেন নাই। তোমার জন্মের পিছনে তোমার মা যে পরিমাণ কষ্ট করেছেন, পৃথিবীর কোনো পীর তোমার কোনো উস্তাদ ওই পরিমাণ কষ্ট করে নাই, ঠিক কিনা? আজকের এই কঠিন দিনে যখন তার আমলের দরজা বন্ধ, নামাজ পড়তে পারেন না, রোজা রাখার কোনো সুযোগ নাই, দান খায়রাতের সুযোগ নাই, তোমার মার আত্মাটা তোমার দিকে তাকায় আছে, ও সন্তান আমি কবরে বড় অসহায়, আমি কবরে বড় আজাবে আছি, আমার কবরে সাপ বিচ্ছু, আমি আমি বড় কষ্টে আছি, আমার কবরে আগুন, আমার কবরে বিষাক্ত সাপ, ও সন্তান কত সম্পদ রেখে গেলাম, একটু আমার কবরের দিকে একটু নজর দাও, আমার আত্মার শান্তি পাওয়ার একটু ব্যবস্থা কর। আমি মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলাম, প্রসবের বেদনা সহ্য করলাম, 2 বছর তোমাকে দুধ পান করাইলাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু আমার শান্তির জন্য মারকাজুল উলুম মাদ্রাসার মাহফিলে একটু দান খায়রাত কর।